হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ স্বাভাবিক নিরাপদে আছো আজকে হচ্ছে মঙ্গলবার এপ্রিলের বারো তারিখ বাংলার হচ্ছে আঠাশে চৈত্র এখন বাজে সকাল এগারোটা তো এগারোটাটা এখন যদিও সকালবেলা চলবে না কারণ গ্রীষ্মকালে এগারোটাটা অনেক বেলা যাই হোক এখন মোটামুটি এগারোটা বাজছে তো আজকে মঙ্গলবারের আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম সকাল এগারোটা থেকে আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ জিনিস শেয়ার করব সেটা হচ্ছে যে আমার শ্বশুর মশাইয়ের হাতে স্পেশাল ইচড় রান্না শেয়ার করবো আজকে তোমাদের সাথে তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের এই ব্লগটা খুবই দারুণ লাগবে তোমাদের কাছে তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর এই জানালায় একটা বোলতা বসে আছে তো বারবার আমার বোলতাটার দিকে চোখ চলে যাচ্ছে কারণ বোলতাটা বারবার এসে আমার মুখে সামনেটাই ঘুরঘুর করছে তো কামড়ে টামড়ে দেবে এর ভয়েই বলটার দিকে আমার নজর চলে যাচ্ছে বারবার তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের এই নেট দেওয়া আছে তো নেট দেওয়া থাকার কারণে বলতা মাছি অনেক পোকা আসে এসে করে এখানে মানে এটা দিয়ে পার হতে যায় কিন্তু পার হতে যেহেতু পারে না নেট দেওয়া আছে সেই জন্য এখানে আটকা পড়ে যায় এরপর তাকে যদি বার করে দেওয়া হয় তো ভালো নাহলে সে এখানেই মোড়ে পটল তুলে দেয় তো বোলতাটা এখানে আটকে গেছে হাজব্যান্ড থাকলে বার করে দেয় আমার তো এইসব জিনিসও খুবই ভয় করে কারণ এগুলো কামড়ে দেয় আর কামড়ে দিলে যে কী অসহ্য যন্ত্রণা হয় সেটা যাকে কামড়ে দেয় সেই জানে তো আজকে মোটামুটি প্রচণ্ড গরম আছে এতটাই গরম যে দেখো আসছে আমার এতটাই গরম যে খালি খালি বসে থাকলেও ঘাম দিচ্ছে প্রচণ্ড গরম স্নান টান করে বার হয়ে উনুনের ভাতটা চাপিয়ে দিয়েছি তো গরমও লাগছে প্রচণ্ড আর এই যে বোলতাটা বারবার ধরে আসছে আর আমার সাথে ভেলকি করছে যাই হোক চলো ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর একটা ছোট্ট রিকোয়েস্ট যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তারা তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান যদি পেতে চাও মানে আমার সমস্ত ভিডিও যদি দেখতে চাও নোটিফিকেশন পেতে চাও তো অবশ্যই পাশে থাকা বেল বাটানো কিন্তু প্রেস করে দিও ওপরে অল নোটিফিকেশানে ঠিক আছে তাহলে চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাক আর এই যে দেখো এইখানে হচ্ছে বোলতা যেটা বলছিলাম তো জানালানের নেট দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছো সেইটা দিয়েও বার হওয়ার চেষ্টা করছে কিন্তু বার হতে পারছে না এই যে বলতা উড়ছে আর বাইরের জবা ফুলের গাছটাতে আজ দেখো কত জবা ফুল ফুটে আছে অন্য দিন তোলা হয় আজকেও অনেকে তুলেছে কিন্তু এত ফুল ফুটছে যে কী আর তুলবে তো বলতা এখানে থাক পরে হাজব্যান্ড ওকে বার করে দেবে তো বাবা আজকে মাছ ধরতে নেমেছে অ্যাকচুয়ালি এখন পরপর কয়েকদিন নিরামিষ আছে তো সেই জন্য বাবা আজকে বলছে যে মাছ খেয়ে নাও আজকে দেন প্রথমেই যে জালটা ফেলেছে সেই জালটাতে অনেক মাছ পড়ে গেছে আর এসে করে দেখো ছেড়ে দিয়েছে তো কাবরু দেখো ধরেছে কতটা সাহস চিন্তা করো ও পুরো একদম ধরে নিচ্ছে মাছ ওর বয়সী বাচ্চারা মাছ মানে এইভাবে মাছ লাফাতে দেখলে ছুটে পালিয়ে যাবে ও দেখো ধরছে আর পুরো দুটো মাছেই ধরবে দেখতে পাচ্ছ পুরো মাছের লেজাকে ধরে তুলে দিচ্ছে অ্যাকচুয়ালি মাছের শরীরটা তো অনেক পিছিলা হয় সেই জন্য ধরে রাখতে পারছে না আবার ওর সাহস দেখছো একটা হাতেই বলছে ধরে চিপে রাখবে অবাস্তব সাহস ওর অবাক সাহস তো প্রচুর সাহস এই দেখো এইখানে একটা মাছ ধরে দাঁড়িয়ে আছে আবারও একটা মাছ এই যে জাল থেকে যেটা ছাড়াচ্ছে সেটাও বলছে নেবে তো প্রচণ্ড সাউন্ড না হলে ও সাউন্ডটা দিতাম তোমরা ওর এক্সাইটমেন্টটা শুনতে ওর এক্সাইটমেন্ট এত পরিমাণ ছিল যে বলা যাবে না এত পরিমাণ এক্সাইটমেন্ট ছিল প্রচুর এক্সাইটমেন্ট ছিল তো দেখতেই পাচ্ছ দুটো হাতে দুটো মাছকে ধরে রেখেছে আর মাছগুলো অনেক পিছলা সেই জন্য পড়ে যাচ্ছে ও ধরে রাখতে পারছে না সেই জন্য এমন রেগে বিরক্ত হয়ে যেন একাক্কার হয়ে যাচ্ছিলো তো প্রথমে কি ভাবলো জানি না প্রথমে শুধু একটা মাছ ধরে ঘর দিকে ছুটে গেল কারণ ও ভাবছিল হয়তো ঘরে একটা রেখে এসে তারপরে আরেকটাকে ধরবে তো দেখতেই পাচ্ছ ওইটা ওকে বললো যে বাড়ি নিয়ে যেতে কিন্তু ও আমাদের বাড়িতে তো ওইদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে বাবা সেই ফাঁকে এঁচড়ের এঁচড়টাকে মেরিনেট করে নিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কি কী দিয়ে মেরিনেট করেছে বাট আমি বলে দিচ্ছি যে কী কী দিয়ে মেরিনেট করেছে দিয়েছিল বাবা রসুন বাটা তারপর হচ্ছে নুন রসুন বাটা কর্নফ্লাওয়ার এই যে দেখতে পাচ্ছ কানফ্লাওয়ার আর ডিম দেয়নি বাবা আজকে তো কানফ্লাওয়ার নুন রসুন বাটা আর গোলমরিচের গুঁড়া এইগুলো দিয়ে করেই বাবা ম্যারিনেট করে রেখেছিলো খুবই ভালো করে আর তার আগে এঁচোরটাকে মোটামুটি হাফ সেদ্ধ করে রেখেছিলো ঠিক আছে প্রেসার কুকারে হাফ সেদ্ধ করে রেখেছিলো তো হাফ সেদ্ধ করার পরেই এই যে ম্যারিনেট করছে এখন তোমরা দেখতে পাচ্ছ আর হ্যাঁ বাবা লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছিলো যাতে একটুখানি কালার হয় বা কিছু যাই হোক লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছিল আর গোলমরিচের গুঁড়ো দুটোই দিয়েছিল তো এই যে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে এখানে মেরিনেট করে রাখা আছে এরপর দেখো আমি পুরো মাছ ভাজতে ভাজা হয়ে গেছে ভাজতে স্টার্ট করেছি বলা ভুল ভাজছি মাছ ভাজছি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবা আজকে এজোরটা রান্না করবে মানে আমি আগে সব রান্না বান্না করে একদম ক্লিয়ার কাজ বাজ সব করে দেব মানে বাবা যা কিছু দরকার সব এনে দেব। দেন বাবা হচ্ছে রান্নাটা করবে তো এখন আমি মাছ ভাজছি আর এটা আজকে রুই মাছ পড়েছিল আরেকটা পড়েছিল কাতলা মাছ সেটা কাবলুদেরকে দেওয়া হলো দেখলেই তো তোমরা ও নিয়ে গেলো আর এরপরে দেখো এখানে হচ্ছে পেঁয়াজ আদা আমি একটুখানি বেটে দিয়েছিলাম আর পেঁয়াজ ক্যাপসিকাম বাবা কেটে রেখেছে আর এটা হচ্ছে রসুন বাটা পেঁয়াজ আদাটা অ্যাকচুয়ালি বাটতে হয় না বাট আমি ভুল করে বেটে দিয়েছিলাম তো দিয়ে দেওয়া হবে আর কি তো এখন দেখতেই পাচ্ছ যে এঁচুড়গুলো ম্যারিনেট করে রেখেছিলো মানে এঁচুড়ের পকোড়াগুলো এখন সেগুলো ভেজে নেওয়া হচ্ছে তো তেল দিয়ে পুরো একদম গরম তেলে নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে একদম এমনটা নয় যে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিতে হচ্ছে বাট বাবা দেখলাম বেশ কিছুক্ষণ ধরেই নেড়ে ভেজে তুলছে আর উনুনের আঁচ দেখতেই পাচ্ছ কম নেই সব সময় বেশি বাবা যখনই রান্না করে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে কড়াইতে তেল বেশি থাকে আর উনুনের আঁচ বেশি থাকে তেল কম আঁচ কমে বাবা কখনই রান্না করে না আমি অনেকেই দেখেছি এইভাবে ইয়ে করতে রান্না করতে আর কি তো এইখানে দেখো এই যে এঁচোড়ের পকোড়াগুলো ভেজে ভেজে তোলা হচ্ছে লাল লাল করে একদম ভেজে তোলা হচ্ছে আর খুব টেস্টি হয়েছিল আমি তো ভিডিও করতে করতে মোটামুটি গোটা আট দশ তো খেয়েইছি বসে বসে এইখানে তো ভালো লাগছিলো খেতে খুবই ভালো লাগছিলো ডিম দেওয়া থাকলে আরও ভালো লাগে বাট আজকে ডিম দেওয়া হলো না তো এমনিতেও খুবই ভালো লাগছিলো খেতে আর রান্নাটা তো অসাধারণ হয়েছিল বাবার হাতের স্পেশাল রান্না বলে কথা একদম অসাধারণ রান্না হয়েছিল তো এদিকে বাবা আবার রান্না স্টার্ট করে দিয়েছে তো যে বাটা মশলাগুলো ছিল আর কি মানে বাটা মশলা বলতে যেটা রসুন বাটাটা ছিল সেটাই বাবা তেলে দিয়ে দিয়েছে ওই পোকোড়াগুলো ভাজার পরে যে তেলটা বেড়েছিলো সেই তেলটাতেই রসুন বাটাটা দিয়ে দিয়েছে দিয়ে রসুন বাটাটা খুবই ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রাখাটা দিয়ে দিচ্ছে ওটার এটা হচ্ছে নুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে যাতে করে পেঁয়াজটা আর ক্যাপসিকাম দুটোই কিন্তু নরম হয়ে এই দিকে যে আদা আর পেঁয়াজটা আমি একটুখানি বেটে রেখেছিলাম সেটার সাথে বাবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ওটা গুলে নিচ্ছে ভালো করে তো এদিকে দেখতেই পাচ্ছ মোটামুটি পেঁয়াজ ক্যাপসিকাম কড়াইতে ভাজা হচ্ছে আর উনুনের আঁচ কিন্তু যথেষ্ট পরিমাণে উনুনটা তো জ্বলছেই এরপর রান্না বান্নার পরে এত কাঠ পড়েছে সেটার আঁচটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে মানে যেটাকে হাই হিট হাই হিট মানে গ্যাসের হাই হিটের থেকেও বেশি এখানে হিট আছে সামনাসামনি বসে থাকা যাচ্ছে না তো বাবা দেখতেই পাচ্ছ এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা নুন দিয়ে দিল নুন দিয়ে বাবা অনেকক্ষণ ভেজেছে অনেকক্ষণ এখন মোটামুটি দেখো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসছে মানে হালকা পিঙ্ক পিঙ্ক কালারটা একটুখানি ফেড হয়ে গেছে তো মানে হালকা বলতে কি বলছি আমি যেটা হচ্ছে যে হাফ ফ্রাইড হয়ে গেছে তখন বাবা ওই বেটে রাখা বা গুলে রাখা মশলাটা ঢেলে দিল এরপর বেশ কিছুক্ষণ বাবা কষিয়েছিল ওই মশলাটা বেশ কিছুক্ষণ বলতে অনেকক্ষণই কষিয়েছিল বাবা টাইম নিয়ে নিয়ে রান্না করছিল কষানো হয়ে যাওয়ার পর কিছুটা গরম জল দিয়েছিল গরম জল দেওয়ার পরে এখন দিচ্ছে হচ্ছে সয়া সস এরপর দিচ্ছে গ্রিন চিলি সস সয়া সস দেওয়ার পরে কালারটা চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ এখন দিয়ে দিচ্ছে গ্রিন চিলি সস এগুলো তো বাবা অ্যাকচুয়ালি চিকেন সরি এচড় চিলি করছে তো এই সসগুলো তো দেওয়া বাঞ্ছনীয় এরপর দিয়ে দিচ্ছে টমেটো সস টমেটো সস আমার খুব একটা ছিল না বাড়িতে তো যতটা ছিল বাবা দিল এর পরিবর্তে বাবা টমেটো দিয়ে দিয়েছিল সেটা পরে তোমাদের আমি দেখাচ্ছি তো এরপর সেগুলো সসগুলো দেওয়ার পর একটুখানি বেশ ফুটিয়ে টুটিয়ে কষিয়ে তারপরে বাবা দিয়ে দিলো হচ্ছে জল তো খুব বেশি পরিমাণ জল দেয়নি প্রয়োজন মতো জল দিয়েছিলো যেহেতু যে পরিমাণ পকোড়া ছিল সেই প্রয়োজন অনুযায়ী ঠিক আছে তো যেহেতু টমেটো সস কম ছিল তো বাবা ভাবলো যে টমেটো একটুখানি দিয়ে দেওয়া নাহলে টেস্টটা অতটাও ভালো হবে না তো বাবা এখানে বড় দেখে একটা টমেটো একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছিল যেটা রান্না করতে করতে অলমোস্ট তরকারির সাথে মিশে গেছিলো তো এইখানে ঝোলও পুরো একদম টাবাক টাবক করে ফুটছে তোমরা দেখতে পাচ্ছ আর এইখানের মধ্যে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম সব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে ভাজা তো হয়েইছে এবং সেদ্ধও হয়ে যাবে খুবই ভালোভাবে তো তার মধ্যেই কিন্তু এরপর এচড়ের যে পকোড়াগুলো সেই পকোড়াগুলোও দিয়ে দেওয়া হলো কারণ পকোড়াগুলো দেওয়ার পর তো বেশ কিছুক্ষণ ফোটাতে হবে না হলে নরম হবে না তো পকোড়াগুলো দিয়ে দেওয়া হলো এরপর নেড়ে চেড়ে বাবা এটাকে বেশ খানিক্ষণ মোটামুটি প্রায় দশ মিনিট মতো ফুটিয়েছে আর এই সময় উনুনের জাল খুব একটা বেশি থাকেনি কিন্তু আঁচটা ছিল সেই জন্য আমি হাই হিটেই বলছি পুরো রান্নাটাই হাই হিটে করেছে কোনোটা একদম লো হিটে করেনি পুরো রান্নাটাই হাই হিটে দেখতেই পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো একদম টকবক করে ফুটে উঠলো এরপর নুন ঝালটা একটুখানি টেস্ট করে নিচ্ছে বাবা নুন ঝালটা তো টেস্ট করা বাঞ্ছনীয় সেটা তো টেস্ট করতেই হবে অ্যান্ড কালারটা দেখো দারুণ তো মোটামুটি হয়ে এসছে এই সময় বাবা একটুখানি কানফ্লোয়ার গুলে দিয়ে দিল যেটা অবশ্যই দিতে হয় চিলে চিলি করলে চিকেন চিলি চাই চিলি করো না দিতে হয় কর্নফ্লোয়ারটা গুলে তো কর্নফ্লাওয়ারটা গুলে বাবা একটুখানি দিয়ে দিলো এরপর বেশ কিছুক্ষণ ফোটা মোটামুটি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছো কর্নফ্লোয়ারটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়েছে এবং একটা থকথকে মানে একটু গ্রেভিটা গ্রেভি গ্রেভি ভাব এসেছে তো এই হয়ে গেলো এঁচড় চিলি রেসিপি দেখতেই পাচ্ছ দেখে যতটা লোভনীয় ততটা খেতেও দারুণ হয়েছিল আর এর সাথে সাথে আমি আজ কী রান্না করেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিস মাছের ঝোল একদম হালকা পাতলা হবে যেহেতু এঁচোড়টা একটুখানি রিচ হয়েছিল সেই জন্য সব রান্না হালকা পাতলা করেছিলাম মাছের ঝোল করেছিলাম এটা হচ্ছে কালা আলু সেদ্ধ আর এইখানে একটা ভাজা করেছিলাম এটা হচ্ছে মাছের পোটা দিয়ে ভাজা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে আটটা দশ তো আজকে আর দুপুরের পর থেকে ব্লগ করা হয়নি আজকে এত পরিমাণে গরম আছে যে কি বলবো প্রচন্ড পরিমাণে গরম মানে গরম তো আছেই এই ঘরের ভেতর বসা যাচ্ছে না বাইরে বসেছিলাম সবাই মিলে আমাদের পাড়ার সব দিদিরা কাকিমারা জেঠিমারা সবাই মিলে বসেছিলাম আমাদের বাইরে এটা হচ্ছে একটা দিদির ছেলে চিৎকার করছে অনেকগুলো ছেলে আছে তো সবাই বসে বসে গল্প করছিলাম তো আমার ফোনে হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেছে তো সেই জন্য এখন ফোন আমি এলাম হচ্ছে ঘরে চার্জে দিতে তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই তোমাদের সাথে একটুখানি গল্প করে তো আজকে বাবা শ্বশুর বাবা স্পেশাল করে রান্না করলো চর চিলি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কাবলু আসছে মনে হয় তো অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাকচুয়ালি আমি ব্লগ করার আর মোটিভেট পাচ্ছি না মানে এনার্জি পাচ্ছি না তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ ভিডিওতে লাইক করো লাইক করলে সত্যি কথা বলতে মানে প্রচণ্ড একটা মোটিভেট হয় মানে মোটিভেট হয় এনার্জি পাওয়া যায় লাইক যদি বাড়ে সাবস্ক্রাইবার যদি বাড়ে তো ভিডিও বানানোর একটা ভেতর থেকে এনার্জি আসে আর যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইবার কোনোটাই না হয় তো সেরকম একটা আর কি এনার্জি আছে না তো তোমরা যারা দেখছো প্লিজ কমেন্ট করো আর লাইক করো ভিডিওতে বন্ধু বান্ধবী সকলের সাথে আমার চ্যানেলটা শেয়ার করো তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো তো আজকে মোটামুটি আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে মেলা বলতে বছরের শেষের দিকে ওই ইয়ে হয় না কি যেন বলো ওটাকে ছাতু টাতু তৈরি করা হয় তারপরে মেল মেল মেলের বার বলে তো কালকে মেলের বার যদিও আমি বারটার করি না বা মা কাকিমা করে মেলের বার তো সেই সব আর কি তোড়জোড় সব শুরু হয়ে গেছে তো কালকে থেকে সেগুলো তোমাদের শেয়ার করব আর আমাদের বাপের মানে আমার বাপের বাড়িতে ওখানে চৈত্র মাসের শেষের দিনে গাজন হয় গাজন বলতে ছৌ নৃত্য সবাই আশা করে নাম শুনিয়েছ তো ছৌ নৃত্য ট নৃত্য অনেক হয় কিন্তু আমাদের এইখানে সূর্য রাতে সেসব কিছু হয় না আশেপাশের গ্রামের দিকে হয় আমি শুনেছি কিন্তু আমাদের ওখানে বাসপাহাড়িতে হয় খুবই ভালো হয় তবে আমি ছোটোর সময় দেখেছি বড় হয়ে আর দেখিনি যাই হোক হয় এটাই বললাম ওইখানে গাজন টাজন হয় তারপরে ভক্তা বলে যে চড়ক যেটাকে সেটাকে ভক্তা বলে তো ভক্তা বা চড়ক হয় ছৌ হয় অনেক ভালো একটা ইভেন্ট আর কি আর সেসব আমাদের এখানে কিছু হয় না আমাদের এখানে জল ঢালা হয় সেটা হচ্ছে বৈশাখ মাসের সংক্রান্তিতে মানে এক মাস পরে তো সেইটা তখন হয়তো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও ভালো ভালো শেয়ার করবো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আত্মীয় স্বজন সকলের সাথে চ্যানেলটা শেয়ার করো তাদেরকে ব্লগুলো দেখতে বলো চলো আজকে এই পর্যন্তই রাখছি আর এই টুকুনি কথা বলতে বলতেই পুরো দেখতে পাচ্ছ আমি ঝুমে একাক্কার হয়ে গেলাম ঘরে এতটাই গরম আর কথা বলার সময় তো ফ্যান চালাতে পারবো না ফ্যান চালালে তো আমার কোনো মানে আমার ভয়েসটা তোমরা শুনতে পাবে না সেই জন্যই চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি আশা করছি ব্লগ দেখতে ভালো লেগেছে তো আরও একবার বলছি প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো চ্যানেলটা শেয়ার করো বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন পরিচিতদের সাথে আর আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো বলোই হাসি খুশি থেকো এবং নিরাপদে থেকো টাটা গুড নাইট